তো গাইস, আজকে আমরা উড ডাকের সম্পর্কে জানবো। উড ডাকের দাম কত, কি খাবার খায়, কোথায় পাওয়া যায়, উড ডাক পালতে হলে আপনাকে কোনো লাইসেন্স করতে হবে কি না, এইসব নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। এখন আসি ভিডিওতে। উড ডাক অসাধারণ এই হাঁসটির নাম উড ডাক। এর সাইন্টিফিক নাম স্পনসা লিনাউয়েস 1758। উড ডাক দেখতে অনেকটা এশিয়ান মান্ডারিন ডাকের মতো। এদের পালকে বিভিন্ন ধরনের রং বেরং হওয়া এরা সুন্দর হাঁসের লিস্টে 2 নম্বরে রয়েছে। আকারে এই হাঁসটি অনেকটাই মান্ডারিন হাঁসের থেকে বড় হয়ে থাকে, অর্থাৎ এটি লম্বায় 47 থেকে 54 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজনে 4 কেজি হয়। এই হাঁসটি শুধু উত্তর আমেরিকাতেই পাওয়া যায়। হাঁসটি বড় পুকুর, লেকের পাশে বড় গাছের কোটরে বাসা বানায় বলে এদেরকে উড ডাক বলা হয়। বসন্তকাল থেকে এদের প্রজনন মাস শুরু হয়, টানা মার্চ মাস পর্যন্ত এদের প্রজনন মাস শেষ হয়। প্রজননের সময় পুরুষ হাঁস তার সৌন্দর্য দিয়ে স্ত্রী হাঁসের সঙ্গে মিলন ঘটিয়ে থাকে। মিলনের 8 থেকে 10 দিন পর এরা গাছের সব থেকে উঁচু জায়গায় বাসা বানায় এবং সেখানে ডিম পাড়ে। মা হাঁস 15 থেকে 20টি ডিম পাড়ে এবং 30 দিনে ডিম তা দেওয়ার পর বাচ্চা হয়। ছোট ছোট বাচ্চাগুলো বাসা থেকে বেরিয়ে মায়ের পিছে পিছে নিরাপদ জায়গায় যেতে যেতে মাত্র অর্ধেক বাচ্চা বেঁচে থাকে, আর বাকি বাচ্চাগুলো অন্য প্রাণীর শিকার হয়ে যায়। এখন আসি এদের খাবার নিয়ে। এরা যেহেতু মিঠা পানির হাঁস তাই এদের খাবার হলো ছোট ছোট মাছ, পোকামাকড়, বুড়িপানা, শস্যদানা, সাধারণ হাঁসের খাবার ইত্যাদি। এখন আসি এদের পালতে হলে কি আপনাকে কোনো লাইসেন্স নিতে হবে। উত্তর হলো হ্যাঁ। উড ডাক পালতে হলে আপনাকে অবশ্যই বন বিভাগের কাছ থেকে লাইসেন্স করে নিতে হবে। আপনি যদি এদেরকে পালতে চান তাহলে কিছু নিয়ম মেনে পালতে হবে। এদেরকে ন্যাচারাল পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, না দিলে এরা ঠিকমতো ডিম বাচ্চা করবে না, গ্রোথ হবে না, আরও বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। ডিম পাড়ার জন্য এদেরকে দিতে হবে একটি ব্রিডিং বক্স। এখন আসি এদের কোথায় পাওয়া যাবে। বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের দেশি বিদেশি হাঁস ইনপুট করা হয় খামারের জন্য, আপনি কথা বলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এখন আসি এই একজোড়া উড ডাক এর দাম নিয়ে। বাংলাদেশে এদের সর্বোচ্চ দাম 25 থেকে 30 হাজার টাকার পর্যন্ত হতে পারে, স্থানভেদে কম বেশিও হতে পারে। তবে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই হাঁসগুলোর বাচ্চা নিতে পারেন। এই হাঁসগুলোর একজোড়া বাচ্চার দাম 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত হয়। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।